বাড়ুই গ্রামে শীঘ্রই শুরু হচ্ছে রাধারমণ ক্যান্সার হাসপাতালের কাজ, প্রক্রিয়া সম্পন্ন। বাড়ুই গ্রামে শীঘ্রই শুরু হতে চলেছে ক্যান্সার হাসপাতালের কাজ। রবিবার স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত রাধারমণ ক্যান্সার হাসপাতালের চুক্তি। আশ্রমে হস্তান্তর করা হলো ভূমি। এদিন কাছাড় ক্যান্সার হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বাড়ুই গ্রাম শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধাবিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটির ভূমিসহ নানা বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হলো। আগামী এক মাসের মধ্যে প্রস্তাবিত ভূমিতে হাসপাতালের কাজের সূচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে অস্থায়ীভাবে বাড়ুই গ্রামের পাশে চেরাগি বাজারে ভাড়াগড়ে চিকিৎসা সেবা শুরু হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর কার্যসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সুজিত নন্দীপুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান সত্যরঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নীলমাধব দাস ও সহ সম্পাদক স্বপন ঘোষ। আশ্রম কমিটির পক্ষে ছিলেন সভাপতি সুনীল পাল, সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে প্রমুখ। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন। আজ এক ঐতিহাসিক দিন, আমাদের কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি এবং বায়োগ্রাম শ্রী শ্রী রাধারমণজি ও আখড়া ট্রাস্ট বোর্ডের মেম্বারদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে একটি স্যাটেলাইট হসপিটাল স্থাপনের উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে যে আশ্রম কমিটি যে এগিয়ে এসছেন এটা সত্যি প্রশংসনীয়। এই হসপিটালটি এগিয়ে কয়েকটি প্রত্যন্ত অঞ্চল এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে আশ্রম কমিটি এই জমিটুকু দান করেছেন, আমরা আমাদের হস্তান্তর করেছেন এটা স্যাটেলাইট হসপিটাল স্থাপনের উদ্দেশ্যে। আমি আশা করব আমরা সবাই মিলে, পার্টিকুলারলি এই অঞ্চলে যারা জনসাধারণ আছেন ওনারা সবাই সহযোগিতা হাত বাড়াবেন, যাতে এটা একটা পূর্ণাঙ্গ রূপ নিতে পারে এবং এই অঞ্চলের দরিদ্র জনগণের কল্যাণে আসে, যাতে ওরা ক্যান্সারের সব রকম চিকিৎসার সব রকম সুযোগ সুবিধা পায়। এই বলে আমি আমার নমস্কার প্রণাম জানাচ্ছি, গুরুপাদে আমার প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। তো আমার আগে সবাই বলে গেছেন যে এখানে ক্যান্সার হসপিটালের যে একটা মিনি হসপিটাল হচ্ছে, তো তার জন্য আমরা এখানে যে আশ্রম কমিটির বা এমনিতে এখানের এলাকাবাসী আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এখানে যে ক্যান্সার হসপিটাল কমিটির যারা আছেন ওনারা যে এখানে প্রয়োজনীয়তা বুঝেছেন, কারণ এখানে অনেক সুস্থ লোক রয়েছে যারা সুযোগই পাচ্ছে না এবং এই অসুখটা এমন ভয়ঙ্কর অসুখ, হয়তো চিকিৎসা করলে সেরে যায় সেটা ঠিক, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে। তো সেই সুযোগ আমরা ক্যান্সার হসপিটালে শুরুর শিলচর থেকে এসে যারা করেছেন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন বা আপনাদের প্রভুর ইচ্ছায় আমাদের এটা যে হচ্ছে এবং এখানে যে মানুষের সেবা হবে। তো আমরা সাধারণত পূজা পার্বণ ভাবতে পারবো সে মন্দিরের পূজা, সেই পূজা না, সেই মানুষের সেবার মধ্যে যে ঈশ্বরের পূজা। এবং আমাদের এখানে যে প্রয়োজনীয়তা বুঝে এখানে যে ক্যান্সার হসপিটাল থেকে ওনারা এসছেন করছেন যারা, তাদেরকে আমি সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়।
সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।